বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একটি ছোট বাচ্চার, বয়স হচ্ছে 3 থেকে 4 মাস হবে বাচ্চার বয়স, একটু হেলদি বাচ্চাটি, তো তার জন্য একটি হিজাব তৈরি করব। হিজাবের কাপড় নিয়েছি 1 গজ। তো আমি এখানে কাপড়টি খুলে নিয়েছি, খুলে নিয়ে আবারও 2 পার্ট করে নিচ্ছি। 2 পার্টে আমাদের ঝুল আসবে, সামনের ঝুল আসবে হচ্ছে 18 ইঞ্চি, আর পেছনের ঝুল নেব 20 ইঞ্চি, 2 ইঞ্চি বড় নেব, বেশি বড় নেব না, ছোট বাচ্চা এই জন্য। সামনের ঝুল 18 ইঞ্চি এবং পেছনের ঝুলটা নিচ্ছি 20 ইঞ্চি। পেছনে যে ভাজের অংশটা আছে, মোড়ন অংশ, সেটা হবে পেছনের অংশ, মাথার উপর দিয়ে পেছনের অংশ, আর সামনের অংশ 18 ইঞ্চি সেটা খোলা অংশ। দেখুন ভালো করে, তো আমরা একটা এখন রাউন্ড করে কেটে নিচ্ছি। তো এটা রাউন্ড করার জন্য বেশি কিছু করতে হবে না, একটু সামনে থেকে আস্তে করে রাউন্ড করে পেছনের মাপ অনুযায়ী নিয়ে গেলেই হবে। তো রাউন্ড করার জন্য এখানে আমি একটু ভাঁজ করে নিলাম, দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি। ঠিক এইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই হয়ে যাবে। তো ছোট বাচ্চার এই জন্য বেশি মাপ চোখ দিলাম না, সুন্দর করে কেটে নিলাম হাত দিয়ে আন্দাজ করেই, আপনারা এইভাবেই কেটে নেবেন। তো দেখুন এটা পিছনের অংশ, পিছনের অংশ একটু বড় হয়ে গেছে, সামনের অংশ একটু ছোট, 2 ইঞ্চি বড় নিয়েছি। এটা হচ্ছে পেছনের অংশ, ভাজ অংশ, মোড়ন অংশ কাপড়ের। তো এটা হচ্ছে যে আমাদের চিহ্ন সেন্টার, যেখানে হচ্ছে আমরা মাথার যে চোকা যে কাপড়টুকু লাগাই সেইটা, ওখানে আমি কাট করে নিলাম, চিহ্ন করে নিলাম। তো সামনের অংশে এই হচ্ছে মাথার যে চোকা মানে ভাজটা আছে ওটা লাগাবো, কাপড়টা লাগাবো। তো তার জন্য সামনের ভাঁজ যে চোকা অংশটা থাকে সেটা কাটার জন্য আমি কাপড়টা নিয়ে নিচ্ছি, বাকি অংশটুকু। তো এটা আমি 2 ভাঁজ করে নিচ্ছি, এটা হবে হচ্ছে 4 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি। তো আমি এখানে মাপ দেখে নিচ্ছি, সব দিকে 4 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি দেখে নিচ্ছি, এটা টিকতে হবে সেলাইয়ের পর। তো এটা আমি আরেকটু ভাঁজ করে নিলাম, এখানে 4 পর কাপড় হয়ে গেল। তো দেখুন কিভাবে ভাঁজ করে নিলাম, একটু খেয়াল করবেন, এদিকে হবে 4 ইঞ্চি, তাই আমি 4.5 ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি, আর এদিকে হবে 2.5 ইঞ্চি, তাই আমি 3 ইঞ্চি মাপ নিয়ে নিলাম। তো এই জিনিসটা আমি এখন চোকা করে নিয়ে যাব, এভাবে এইভাবে মাথায় গিয়ে ঠেক লেগেছি। তো এখানে আমি এখন চিহ্ন করে দিচ্ছি হিজাবে লাগানোর জন্য সুবিধার্থে, এই জন্য। তো আমার এটা কাটিং করা শেষ, দেখুন এটা 4 পরল ছিল, কিভাবে ভাঁজ দিয়ে নিয়েছিলাম, দেখুন এরকম হয়েছে। এরকম করে ভাঁজ দিয়ে আমরা এই জিনিসটা কাটিং করে নেব, আর এ বাকি অংশ দিয়ে আমি সামনের যে মেকআপটা সেটা তৈরি করব, সামনের কুচিওয়ালা মেকআপ দিব। ছোট বাচ্চা না হয় মায়ের ইচ্ছা এরকম করে নেবে, তাই দিচ্ছি। তো এরকম 2 ভাঁজ করে নিলাম, বাকি অংশটুকু 2 ভাঁজ করে নিয়ে আমি মোট ঝুল নেব হচ্ছে 20 ইঞ্চি, আমি 20 ইঞ্চিতে কাট করে নিচ্ছি। আর এদিকে নিব হচ্ছে 5.5 ইঞ্চি, মানে 11 ইঞ্চি খুললে হবে, আর পুরো চওড়াটা আছে হচ্ছে 15 ইঞ্চি, এই চওড়াটা আছে 15 ইঞ্চি, এখানে আছে হচ্ছে 11 ইঞ্চি, মানে 5.5 ইঞ্চি। তো নিচে আমি এটা রাউন্ড করে দিচ্ছি, এই অংশটুকু রাউন্ড করে দেব। হ্যাঁ, তো এখানে একটু কাট করে দিচ্ছি আন্দাজ মতো, এটুকু আমি সেলাই করে নেব নিচের অংশ। তো এখানে হচ্ছে 11.5, আর এটা হচ্ছে 14 ইঞ্চি, মানে 15 ইঞ্চি। তো আমার কাট করে নেওয়া শেষ, এখন আমি সেলাই করে দেখাবো। তো চলুন সেলাই করা দেখা যাক, কীভাবে সেলাই করি, কি সহজ নিয়মে সেলাই করে দেখাবো ইনশাল্লাহ। তো এখন আমি সেলাই করে দেখাবো, দেখুন আমি প্রথমেই হচ্ছে এই মাথার অংশটুকু লাগাবো, কপালের অংশটুকু লাগাবো প্রথমে, যে আমি চিহ্ন করে রেখেছিলাম, এই যে খোলা অংশটা মেলে নিচ্ছি এইভাবে, এটা বন্ধ অংশ, এটা খোলা অংশ। খোলা অংশের এই সাইডে, এই মাথায় এই যে চিহ্ন করে রেখেছিলাম, এই চিহ্নতে এখন এটার যে চিহ্ন করে রেখেছিলাম এই চিহ্নটা মিল করে সেলাই করে দেব। আমি এক সাইড থেকে সেলাই করে নিচ্ছি, এইভাবে 1/2 ইঞ্চির মতো আমি সেলাই করে নিচ্ছি, 1/2 ইঞ্চি আয় রেখে। তো এ পাশে আমি এরকম করে ওই পাশেও সেলাই করে নিব সেমভাবে, যাতে দুই দিকে সমানভাবে মানে সেলাইটা হয়, এই জন্য ছোটো বড়ো যেন না হয় এই জন্য। তো সেমভাবে আমি সেলাই করে নিচ্ছি, 1/2 ইঞ্চি রেখে সেলাই করে দিচ্ছি। আপনারাও চেষ্টা করতে পারেন, যারা অনেক ছোট বাচ্চারা আছে তাদের জন্য 1 গজ হলেই চলবে, এটা হচ্ছে ম্যাক্সি ভয়েল কাপড়। তো আমার সেলাই করা শেষ, এটাকে আমি সেলাইটাকে এইভাবে ধরে এটার উপর দিয়ে
দুই সুত আই রেখে আমি সেলাই করে দিচ্ছি, একদম পুরোটা সেলাই করে দেব এইভাবে আয়ের ওপর দিয়ে, এইভাবে পুরোটাই সেলাই করে দেব। আশা করছি সবাই বুঝতে পারছেন আমি কিভাবে সেলাই করছি এবং কাটিং করেছি। ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন, আপনারাও তৈরি করবেন বাসায়, চেষ্টা করে দেখতে পারেন। তো দেখুন আমার সেলাইটা কত সুন্দর হয়েছে। তো এটার আমি সমান করে এইভাবে ধরলাম, ধরে আমি দেখুন সমান করে এইভাবে ভাঁজ করে নিচ্ছি আবারও এটার মুখ রাখার জন্য। তো আমি যে হিজাবটি দেখে তৈরি করছি এটা আমি নিজেই বানিয়েছি, তো এই জন্য আবার বানাতে দিয়েছে কাপড়টি, তাই আমি এই মাপেই তৈরি করে দিচ্ছি। এটার মাপ আছে হচ্ছে 9 ইঞ্চি, দেখুন আমি মাপ দিয়ে দেখাচ্ছি, ওপরে 9 ইঞ্চি আছে ফিতা দিয়ে। যখন ফিতার মাপ ধরবো তখন এই জায়গা থেকে ফিতাটা ধরবো, ধরে এখানে মাপ দিচ্ছি 9 ইঞ্চি। তো আমি এখানে হচ্ছে সেলাই করব, এখানে অবশ্যই বয়কা সেলাই দিতে হবে, মানে গিট সেলাই দিতে হবে মেশিনের, দিয়ে আমি নিচ বরাবর চলে আসবো এইভাবে। এখানেও এসে আমি গিট সেলাই দেব, দিয়ে নিচের অংশটুকু আমি এখন মুড়ি দিয়ে দিব দুই ভাঁজ করে। তো এভাবে আমি মুড়ি দিয়ে দিচ্ছি, একটি ভাঁজ করে নিলাম, নিয়ে আবারও এইভাবে ভাঁজ করে দিচ্ছি। আর নোকের ভাঁজ দিয়ে নিলে একটু সুবিধা হয়, নোকের ভাঁজ দিয়ে নেবেন তাহলে আরও একটু ভালো হবে। এভাবে পুরোটাই সেলাই করে নেওয়া শেষ, দেখুন কত সুন্দর করে সেলাই করে নিয়েছি। এবার আমি সামনের মেকআপটুকু রেডি করব, তো ওপরের অংশটুকু আমি সেলাই করে নেব। দেখুন এটা খুললে কেমন কুলোর মতো লাগে, কুলা দেখতে যেরকম সেরকম লাগে। তো আমি প্রথমে একটি ভাঁজ করে নিচ্ছি, তারপর আরেকটি ভাঁজ করে নেব, নিয়ে এর উপর সেলাই দিয়ে দিচ্ছি এক সাইড থেকে। তোমার সেলাই করা শেষ, আমি নিচের যে পয়েন্ট করে রেখেছিলাম সেই পয়েন্ট অনুযায়ী আমি এখন এখানে মুড়ি করে দেব, চিকন মুড়ি দিয়ে দেব। প্রথমে এক ভাঁজ দিয়ে দিচ্ছি, পুরোটাই আমি ভাঁজ দিয়ে নিলাম। এবার আমি আবারও আরেকটি ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করে দিব, কারণ এইটুকু অংশ সেলাইয়ের মধ্যে যাবে না, একটু দেখা যাবে, এই জন্য আমি নিচের এই অংশটুকু সেলাই করে দিচ্ছি। আমার সেলাই করা শেষ। তো আমি এখানে ওপর থেকে 3 ইঞ্চির মতো জায়গা রেখে নিচ থেকে এরকম বড় বড় কুচি দেব উপরের দিকে, কুচির মুখগুলো হবে উপরের দিকে। তো এই পাশেও আমি এরকম করে 4টা সেলাই দিচ্ছি, ওই পাশেও আমি এরকম করে 4টা সেলাই দিয়ে দিব, 4টা কুচি দিয়ে দিব। তো এ পাশে দিয়ে দিয়েছি, আমি ওপাশেও দিয়ে দিচ্ছি, দেখুন দেখুন এখন কেমন হয়েছে। তো আমি উপরে অংশটুকুতে রবার লাগিয়ে দিব, তো এখানে আমি 6 ইঞ্চি জায়গা রেখে রবার লাগাবো। তো আমি রবার নিয়ে নিয়েছি, রবার্ট এখানে রবার্ট লাগানোর জন্য কাপড় লাগিয়ে নিচ্ছি, সেলাই করে নিচ্ছি রবার্ট অনুসারে। এবার আমি বড়াটি লোহা দিয়ে উল্টিয়ে নিচ্ছি, সিধা করে নিচ্ছি। তো সেফটি পিন দিয়ে আমি রবারটি ভিতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। তো রবারটি এখানে আছে হচ্ছে 8 ইঞ্চি, এই 8 ইঞ্চি রবারটি আমি এখন এটার সাথে জয়েন করে দেবো এভাবে, যেখানে দাগ করে রেখেছিলাম সেখানে। অবশ্যই বয়কা সেলাই দিতে হবে এখানে। তো দেখুন কীরকম হয়েছে, এটা আমি এখন হিজাবের সঙ্গে লাগাবো। তো হিজাবটা নিয়ে নিচ্ছি, আমি হিজাবের এখানকার মাপ দিয়ে দিচ্ছি হচ্ছে 8.5 ইঞ্চি, আমি 8.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিচ্ছি এইভাবে, যেমন বড় হিজাবের তৈরি করি মাপ দিই সেইভাবে আমি মাপ দিচ্ছি, মাপ দিয়ে একদম এই জায়গায় নিয়ে আসব, এখান থেকে হিজাবটি লাগাব। তো ওই পাশে মাপ দেওয়ার জন্য আমি কাপড়টিকে দাগের উপর দিয়ে এরকম করে ভাঁজ দিয়ে নিচ্ছি, নোক দিয়ে একটু দাগ উঠিয়ে নিচ্ছি যাতে সুবিধা হয় ওই পাশে। দেখুন আমার দাগ উঠে গেছে, আমি এই পাশ দিয়ে এখন দাগ দিয়ে নেব, একটু সেমভাবে দাগ দিয়ে নিলাম। তো এই দাগ অনুসারে আমি সামনের মেকআপটি বসিয়ে দিব। তো আমি খুলে নিলাম এইভাবে,
খুলে নিয়ে ফিটটি আলগ করে দেব মেশিনের ফিট আলগ আলগা করে নিয়ে তারপরে আমি হচ্ছে এভাবে ঢুকে নিলাম মেশিনের মধ্যে তারপরে আমি এটা এভাবে সিধাভাবেই রেখেছি রেখে এই কাপড়টুকু এভাবে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে এটার উপর সেলাই বসিয়ে দিচ্ছি দিয়ে পুরোটা এভাবে সেলাই করে দেব দাগ অনুযায়ী আশা করছি সবাই বুঝতে পারছেন আর যে বুঝতে পারবেন না সে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখানে আমি কাপড়টি নিয়েছি হচ্ছে ব্যাক্সি ভয়েল এক গজ কাপড় আর সব মাপ আমি বলেই দিয়েছি তারপরেও ডিসক্রিপশন বক্সে আমি মাপ লিখে দিব বলে দিব ওখানে দেখে নেবেন আপনারা তো সেমভাবে আমি এই পাশে কাপড়টিকে ঘুরিয়ে নিলাম নিয়ে এই যে এই মাথাটুকু আবারও মুড়িয়ে করে এইভাবে বসিয়ে সেলাই করে দেব এইভাবে আস্তে আস্তে দাগের উপর দিয়ে বসিয়ে দিচ্ছি দেখবেন কোথাও কুচি যেন সেলাই যেন না পড়ে কুচি হয়ে যেন না থাকে টোকলা যেন হয়ে না থাকে তো আপনারা ছোট বাচ্চাদের জন্য এরকম করে হিজাব তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য নতুন স্টাইলের হিজাব বাচ্চারা দেখলে অবশ্যই পড়তে ইচ্ছা করবে বা পড়তে চাইবে আর মেয়ে বাচ্চা তো সবার জন্যই পর্দা করা ভালো আর কি ছোট থেকেই শিক্ষা পাওয়া ভালো পর্দা করার তো দেখুন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে হিজাবটি আশা করছি আপনারাও ট্রাই করবেন বাসায় আর অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলেও লাইক করবেন আর যেই বুঝতে পারবে না সে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।